গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল আজকে আমাদের কার্টুনের বিল চলে আসলো। কার্টুনের বিলটা খাতার সাথে ভালো করে মিলিয়ে নিলাম, কারণ অনেক সময় ভুল হয়, তো ওনার হিসাবে ভুল হয় বা আমার হিসাবে ভুল হয়, তাই ভালো করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর ওনার বিলটা ওনাকে বুঝিয়ে দিলাম, দেওয়ার জন্য বিলটা বের করলাম। বের করে ওনাকে গুনে ভালো করে খাতার সাথে মিলে আবার একটু চেক করে নিয়ে ওনার বিলটা ওনাকে বুঝিয়ে দিলাম। তারপরে উনি ওনার বিল নিয়ে চলে গেলো এবং পরবর্তী যে আমাদের অর্ডারটা ছিল সেই অর্ডারটাও ওনাকে বুঝিয়ে দিলাম। এতো খুব সকাল সকাল আসছে, ওনাকে বেশিক্ষণ বসিয়ে রাখলাম না, খুব তাড়াতাড়ি বিলটা দিয়ে দিলাম এবং বিলটা নিয়ে উনি চলে গেল। চলে যাওয়ার পরে আমি আবার আমার কাজের মধ্যে চলে গেলাম। যেহেতু কারখানার মধ্যে কেউ আসেনি, তো আমি সকালে ফার্স্ট টাইম ঢুকলাম কারখানাতে। কারখানাতে ঢোকার পর দেখলাম যে পেপার দিয়ে গেল, তো পেপারটা একটু দেখলাম যে আসলে কী হচ্ছে দেশের মধ্যে, করোনার পরিস্থিতি কী, সেটাই পেপারের মধ্যে একটু খুঁজছিলাম, ভালো করে দেখে নিয়ে তারপরে ভাবলাম যে ওরা যেহেতু আসেনি তার একটু পেপার পড়া যাক। তো পাশে বিস্কিট ছিল, তো বিস্কিট খাচ্ছিলাম, আমি পেপার পড়তেছিলাম। পেপার পড়তে পড়তে হঠাৎ করে কলিং বেলের শব্দে বুঝতে পারলাম যে হয়তো কেউ আসছে, তারপরে দেখলাম যে ওরাই চলে আসছে। তো সাথে সাথে একটু গল্প টল্প করে পেপারটা ই করলাম। আর একটা কথা, সেটা হলো যে বেশ কিছুদিন ধরে আমার মাথায় চুল পড়ছিলো, তাই রুনা আমার জন্য চুল পড়ার মেডিসিন নিয়ে এসেছিল, সেলেনিয়াম কিট। এটা খুব ভালো উপকার হয় আর কি, এর আগে খেয়েছিলাম বা ভালো লাগছিল, আমার চুল পড়াটা কিছুটা কমছিল, তাই রুনা আবার আমার জন্য নিয়ে গেল। তারপরে গল্প টল্প করার পরে আমি আমার কাজে বসে গেলাম। তাই এবার টাচ টাচ করবো, করার পরে দেখি কী করা যায়। তো এই ফুলটা আমাকে আজকের মধ্যেই শেষ করতে হবে, তাই গোপাল ভাঁড় দেখছিলাম মোবাইলে আর কাজ করছিলাম। তো গোপাল ভাঁড় দেখতে দেখতে কাজ করতে আমার বেশ ভালো লাগে। আমি এর আগে অনেকবার এই কাজগুলোই করি, যখন খুব খারাপ লাগে তখন ফোনের মধ্যে গোপাল ভাঁড় দিয়ে কাজ করি, বাট খুব ভালো লাগে। তো কাজ করতে করতে আমি অনেক সময় ঘুম একটা ভাব চলে আসে, তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কাজ করতে ইচ্ছা করে না। সেই সময়টাই আমি গোপাল ভাঁড়, মোটু পাত্র এগুলোই দেখি আর কি, ভাবে ভালোই লাগে। এইদিকে ফাহিমা মাটির লাড্ডুগুলো গোল্ডেন রং করতেছিল, আর যেহেতু রং নিজেদের যেই পোশাক আশাক থাকে কাপড় চোপড় এগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য ও ওর মতো করে কাপড় চোপড় পরে ও রং টং করলো। রং টং ওইদিকে ট্রায়াঙ্গেল রং করে রাখছে ফাহিমা কিছুক্ষণ আগে। তো মাটির বলগুলো রং করার পরে দুপুর টাইম হয়ে গেলো, দুপুরে আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আমি আর খালাই আজকে বসলাম, ওরা আমাদের সাথে বসবে না, তাই ওরা আলাদা বসলো। তো খাওয়া দাওয়ার পরে এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি নতুন একটা কাজ নিয়ে বসলাম, যে এই হলুদ ফুলগুলো, এই ফুলগুলোর মধ্যে আমাকে কাঠি লাগাতে হবে, এই ফুলগুলো দিয়ে আমাদের অ্যারেঞ্জমেন্ট হবে, তো সেটাও আমি দেখাবো। তো আগে এই ফুলগুলোকে আমি রেডি করে নিলাম, কারণ ফুলগুলোতে কাঠি লাগাতে হবে। তো আইকা দিয়ে আমি ফুলগুলো কাঠি লাগাই নিলাম। লাগাই নেওয়ার পরে আমি এটা আজকে শেষ করে যাব, তো দেখা যাক কী করা যায়।
বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন বাজে হয়েছে বিকেল 3:30। 3:30-এর মধ্যে আমরা চা নাস্তা যে যা খাবার খেয়ে নিয়ে আবার কাজে বসে গেলাম। এই হলুদ ফুলটা আজকে আমাকে শেষ করেই যেতে হবে, এটা শেষ করে আমাকে নতুন আরেকটা কাজ ধরতে হবে এমনটাই কথা আর কি। তো দেখি কতক্ষণে এটা শেষ করে নতুন আরেকটা কাজ আমি ধরতে পারি। তো অফিসের মধ্যে প্রচুর পরিমাণে গান হয়, তো গান টান শোনে সবাই, তো গানের জন্য হয়তো ভিডিওতে কথা বলা সম্ভব না, কারণ সবাই ছোটো ছোটো মানুষ এখানে কাজ করে, গান টান না হলে ওদেরকে আসলে ওদেরকে দিয়ে কাজ করানো আসলে সম্ভব না। এখন বিকেল 4:30। 4:30-এর মধ্যে আমার একটা কাজ ধরলাম, এই কিছুটা কাজ আজকে আমি করে যাব, করে বাকিটা আমি কালকে শেষ করব। তো করতে থাকি, দেখি কতক্ষণ কতটুকু শেষ করতে পারি, তারপরে হয়তো বা বাড়ি চলে যাব, হয়তো আগামী কালকে এসে বাকি কাজটা আমাকে শেষ করতে হবে। অবশেষে অনেকগুলো কাজ শেষ করলাম, শেষ করার পরে এখন বাড়ি চলে যাবো। সবাই খুব 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 ভালো থাকবেন, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।